হাজার হাজার ইসলাম ধর্মপ্রিয় মুসলিম জনতার সমাগমে ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলায় ফ্রান্সে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়সাল্লাম এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে মুসলিম জনতা রবিবার সকাল দশটায় চরভদ্রাসন বাজার চত্বরে চরভদ্রাসন ওলামা পরিষদের আয়োজনে উক্ত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন ফ্রান্সের সরকারের প্রত্যক্ষ মদদে ইসলামকে অবমাননা করে রাসু সাল আলহি ওয়সালামকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হয়েছে শুধু ফ্রান্সে নয় বিশ্বের অনেকগুলো দেশে এ ধরনের কর্মকাণ্ড বেড়ে গেছে ইসলাম ধর্ম মানবতার ধর্ম শান্তির ধর্ম আমরা অন্য কোনো ধর্মকে অবমাননা করি না তবে আমাদের প্রিয় নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র ও কটুক্তি করলে ছেড়ে দেওয়া হবে না দেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্য বক্তারা বলেন মসজিদ মাদ্রাসার দেশ বাংলাদেশ প্রায় বিরানব্বই ভাগ মুসলিম এদেশে এত বড় একটা ঘটনার পরেও সরকার এখনও চুপ থাকে কিভাবে দ্রুত ফ্রান্সের দূতাবাস ঘেরাও করে এর বিচার করতে হবে নতুবা জনতা চুপ থাকবে না উপজেলা ওলামা পরিষদের সভাপতি হাফেজ আব্দুল মান্নান এর সভাপতিত্বে ও উপজেলা ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি সেলিমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা সদরের দারু সুন্নাহ মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মোহাম্মদ জাকারিয়া হোসেন হাজিরডাঙ্গি মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মোহাম্মদ নোমান মনসুর মাওলানা মোহাম্মদ জহরুল মাওলানা আব্দুল আহাদ মাওলানা আনোয়ার সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিভিন্ন মসজিদ মাদ্রাসার ওলামায় কেরামগণ।

নবী কারিম সালিক ব্যঙ্গচিত্র প্রদর্শন শুরু করে এভাবে দীর্ঘদিন যখন আমার নদীকে তার অপমান করে আসছে দুই হাজার পনেরো সনে রবি প্রেমিক এক দুই যুবক ফ্রান্তে সে পত্রিকা সাল্লি হাত অফিসে আক্রমণ করে আল্লাহ আল্লাহ নবীর দুশ্মনদেরকে হত্যা করে এবং আমাদের এসে দুই ভাই এর পর থেকে দীর্ঘ পাঁচ বছর পর্যন্ত নলি করিম সালি হাসাল্লামের দুষ্করী এবং দিন ইসলামের অবমাননা ফ্রান্স সরকারের জটির তার বন্ধ রেখেছিল আপনারা জানেন গত দুই হাজার বিশে দু সেপ্টেম্বর মাসে আমার নতুন করে ফ্রান্সে আমার নদীকে অবমাননার কাজ শুরু না হয় এমনকি শিক্ষা প্রতিষ্ঠান আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশে বেল বাটনটি চাপুন ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ